হরি কৃষ্ণ। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আপনারা জানেন আলোচনা চলছিল মাসিক রাশিফল 14/2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন। এই কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে জুন 2024 আপনার জন্য কি বার্তা দিতে চলেছে। আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন এবং বৈবাহিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয় থাকতে চলেছে। আপনারা অবশ্যই আপনাদের জন্মরাশি অনুযায়ী মিলিয়ে নিতে পারবেন যে আপনাদের এই জুন মাস কেমন যাবে। কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে জুন 2024 আপনাদের ক্ষেত্রে প্রথমেই বলবো যে একটা ইতিবাচক দিক আপনি দেখতে পাবেন। আপনাদের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু এই জুন মাসেই অবশেষে পরিপূর্ণতা পেতে চলেছে। আপনাকে অপরিসীম সুখের জায়গা আপনাকে দিতে চলেছে গ্রহগত অবস্থান। আপনি আগে থেকে অনেক কিছু পরিকল্পনা করেছিলেন যেগুলো স্থগিত হয়ে গিয়েছিল, সেই জায়গাটা কিন্তু এই সময় পূর্ণ হতে চলেছে। আপনি আর্থিক লাভ পেতে চলেছেন, আর্থিক অবস্থান উন্নত করতে চলেছেন এবং মাসের শেষ দিকে দেখতে চলেছেন যে আপনাদের খরচটা একটু কিন্তু বাড়বে, আপনাদের উপার্জন বাড়বে, সেগুলো কভার করার যথেষ্ট চেষ্টা আপনাকে করতে হবে। যারা কর্কট রাশি বা ক্যান্সার সাইনের মানুষ রয়েছেন, সফলভাবে আপনি কোনো নতুন যানবাহন কিনতে পারেন, জমি কিনতে পারেন, প্লট কিনতে পারেন। আপনাদের স্বাস্থ্য সম্পর্কে শুধু সতর্কতা অবলম্বন করতে হবে, গুরুতর অসুস্থতা থেকে একটু দূরে থাকতে হবে। কর্মজীবনে দিক থেকে মাসটা অনুকূল থাকছে, বিশেষ করে যারা প্রথাগত চাকরিতে যুক্ত রয়েছেন যথেষ্ট সুবিধা ভোগ করতে পারবেন। যারা ব্যবসা করছেন কিছু অস্থিরতার মধ্যে পড়তে পারেন। আপনাদের রোমান্টিক সম্পর্ক অগ্রগতি পেতে চলেছে। যারা বিবাহিত রয়েছেন কিছু সমস্যার মধ্যে পড়ে যাবেন, যারা ধীরে ধীরে সমাধানগুলো আপনাকেই করতে হবে। শেষ পর্যন্ত বিবাহিত জীবন স্থিতিশীল হতে চলেছে। আপনাদের পারিবারিক জীবনটা এই মাসে মোটামুটিভাবে চলবে। শিক্ষাগত একটু চ্যালেঞ্জ আছে, ছাত্রছাত্রীদের বলবো পড়াশোনায় ভালো অগ্রগতি করার চেষ্টা আপনাকেই করতে হবে। তবে মাসের শেষের দিকে বিদেশ ভ্রমণের একটা জায়গা থাকছে, আপনি যদি চান চেষ্টা চালাতে পারেন। তবে কর্মজীবনের দিক থেকে প্রথমেই বলবো যে আপনাদের আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে কর্মজীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে। যারা কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন, আপনি উন্নতির একটা প্রত্যাশা করতেই পারবেন। কর্মজীবনে ক্যারিয়ারে অগ্রগতি দেখতে পাবেন এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই অবস্থানটা মজবুত হবে। যারা সিনিয়র রয়েছেন ভালো জায়গা পেতে চলেছেন। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের মাধ্যমে আপনার জায়গাটাকে অনেকটাই উন্নত করতে পারবেন। তবে কর্মক্ষেত্রে কোনো বিতর্ক থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। আপনার কষ্টার্জিত অগ্রগতি অবশ্যই ধরে রাখার চেষ্টা আপনাকেই করতে হবে। আর আপনাদের ক্ষেত্রে বলবো সাফল্য কর্মজীবনে আছে, তবে কিছু পরীক্ষা, কিছু ক্লেশ অনুসরণ করার পর আপনি সেটা পাবেন। মাসের শেষের দিকে বুধ শুক্র রবির অবস্থান, ছোটোখাটো কর্মক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে। আপনাদের ক্ষেত্রে বুদ্ধি দিয়ে সেগুলো মোকাবিলা করার চেষ্টা করতে হবে। যারা ব্যবসার মধ্যে জড়িয়ে রয়েছেন আপস অ্যান্ড ডাউনসের মধ্যে একটু পড়বেন এবং আপনাদের ক্ষেত্রে বলবো কোনো প্রতিকূল সমস্যা আসতেই পারে, সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা আপনাকেই বুদ্ধি দিয়ে করতে হবে। ব্যবসা যারা করছেন অনেকটাই ব্যবসা বৃদ্ধি করতে পারবেন, তবে আপনাকে আপনার কৌশল এবং বুদ্ধি কাজে লাগাতে হবে। আর অর্থনৈতিক দিক থেকে আপনাদের বুদ্ধিমানের সাথে যদি অর্থকে পরিচালনা করতে পারেন জুন মাসে, তাহলে কিন্তু যথেষ্ট ভালো জায়গা আপনি দেখতে পাবেন। নতুন কোনো চাকরির মাধ্যমে ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়া, বৃদ্ধি, বেতন বৃদ্ধি সব কিছুই আপনার জীবনে রয়েছে এই মাসে। আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করছেন, যথেষ্ট ভালো জায়গা পাবেন। সরকারি সেক্টর থেকে সুযোগের জায়গা রয়েছে, আয় বাড়বে। মাসের শেষের দিকে রবি শুক্রের অবস্থান, আপনাদের ব্যয়ের দিকটা কিন্তু একটু দেখতে হবে, কারণ ব্যয় কিন্তু যথেষ্ট মাসের শেষের দিকে বেশি হতে চলেছে। আয় ব্যয়ের উপর একটু নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা আপনাকে করতে হবে, সেটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। তবে যানবাহন বা রিয়েল এস্টেটের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে একটু নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। সম্পদ অর্জনের সুযোগ কিন্তু এই মাসে আছে। তবে স্বাস্থ্যের দিক থেকে আপনি যদি চিন্তাভাবনা করছেন কেমন যেতে পারে, তাহলে শনির অবস্থানের উপর ভিত্তি করে আমরা যদি দেখি, মানসিক চাপটা আপনাদের এই মাসে বাড়বে। যারা কর্কট রাশির মানুষ রয়েছেন স্বাস্থ্যের অবহেলা করবেন না এবং আপনাদের একটা অসুস্থতার জায়গা আছে, সতর্কতা রাখবেন।
স্বাস্থ্যকর ডায়েটটা মেনটেন করবেন। আপনাদের ক্ষেত্রে মঙ্গল, শনি, বৃহস্পতি, রবি, বুধের এবং শুক্রের যে অবস্থান আপনাদের পাচনতন্ত্রকে প্রভাবিত করবে। আপনি হজমের ব্যাঘাত দেখতে পাবেন, বদহজম, অ্যাসিডিটি, এইগুলো আপনাকে এই মাসে কিন্তু ভোগাতে চলেছে। তবে প্রেম বিবাহ নিয়ে যারা চিন্তিত তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো, আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে এই সময়টা কিন্তু সেই জায়গাটা আপনি পেতে পারেন, রোমান্টিক অধ্যায়ের দরজা কিন্তু খুলে যাবে। যারা কর্কট রাশির মানুষ রয়েছেন আপনাদের মনের কেউ আপনার জীবনে প্রবেশ করতে পারে, তাই সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং শনি মঙ্গলের প্রভাব, রবির প্রভাব, আপনাদের মাঝে মাঝে সম্পর্কের মধ্যে কিছু চ্যালেঞ্জ আসবে। বোধ শুক্র বিশেষ করে মাসের প্রথম দিকে সম্পর্ককে লালনা সুরক্ষা প্রদান করবে। তা আপনি যদি বিবাহিত হন তাহলে এই মাসে একটু সতর্কতা অবলম্বন করুন। শনির অবস্থান যা নির্দেশ করছে আপনাদের শ্বশুর বাড়ির সাথে সম্পর্কটা একটু খারাপ হতে পারে, কোনো জটিলতা আসতে পারে, এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, সেটা কিন্তু আপনার বিবাহিত জীবনে সুখের জায়গা নিয়ে আসতে চলেছে। আমরা আলোচনা করব পারিবারিক জীবনটা কেমন যাবে। পারিবারিক জীবনের দিক থেকে যদি একটু আমরা বিস্তারিত দেখি তাহলে কোনো পৈতৃক সম্পত্তি থেকে লাভ, পৈতৃক ব্যবসায় উন্নতি, সাফল্য এগুলো কিন্তু নির্দেশ করছে। সামগ্রিক পারিবারিক আয় বাড়তে পারে এবং একটা রক্ষণাবেক্ষণের জায়গা এটা কিন্তু পারিবারিক জীবনে রয়েছে। তবে বয়স্ক ভাই বোনরা সম্পূর্ণরূপে আপনাকে সাহায্য করবে। নতুন ব্যবসায়িক উদ্যোগ আপনি শুরু করতে চাইলে আপনি করতে পারেন। আর মাসের শেষের দিকে কোনো উল্লেখযোগ্য পারিবারিক সমাবেশের আয়োজনের সম্ভাবনা আছে। বাড়িতে একটা শান্তিপূর্ণ আনন্দময় পরিবেশ তৈরি হতে পারে। মাসের দ্বিতীয়ার্ধে রবির অবস্থান, তাতে কিন্তু পারিবারিক সদস্যদের বিদেশ ভ্রমণের একটা যাত্রার সুযোগ আসতে পারে এবং আপনাদের এই সমন্বয় সম্পত্তি ক্রয় বিক্রয় এইগুলো কিন্তু অবশ্যই ভালো জায়গা নিয়ে আসবে। বিদেশ ভ্রমণের একটা ইঙ্গিত কিন্তু এই জুন মাসে থাকছে। এবং আপনাদের বৃহস্পতি বুধের যে অবস্থান তাতে কিন্তু মানসিক চাপ, এটা সত্ত্বেও আপনার ভাই বোনরা সাহায্যপূর্ণ মনোভাব বজায় রাখবেন, যাই একটা আধ্যাত্মিক প্রবণতা থাকছে। আপনার সাথে একটা শক্তিশালী দীর্ঘস্থায়ী সংযোগ এটা কিন্তু নিশ্চিত হতে চলেছে। প্রতিকার আপনারা কী করতে পারবেন? প্রতিকার স্বরূপ শ্রী বজরঙ্গবলীর মন্ত্র প্রত্যেক দিন জপ করার অভ্যাস করুন, এটা অত্যন্ত ভালো। পালে প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে নৈবেদ্য ভোগ এগুলো দিতে পারেন। পালে লাল ডালিম অবশ্যই এখানে দিয়ে আসতে পারেন, তাহলে ভালো ফল পাবেন। পারলে পিঁপড়াদের জন্য কিছু ময়দা বিতরণ করুন, অনেক ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।